নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার। আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো নতুন বছর 1429 শুভ পয়লা বৈশাখ থেকে 19শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনি যদি এই চারটে সংকেত পেয়ে থাকেন, তাহলে আপনি হবেন নতুন বছরেই 1429 সালে কোটিপতি। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আর প্রত্যেক দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো যে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদের জানা বা বোঝার কিন্তু আছে, কারণ এখানে আপনাদের বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন সফলতা তারপরে গিয়ে। আমি যে আজ সংকেতগুলোর কথা বলবো, এই সংকেতগুলো যদি যে সময়টা বললাম অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, বৈশাখ মাসের এই সময়টা এক শুভ সময় থাকছে। আর এই সময়ের মধ্যে আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন, চারটে সংকেতের কথা আমি বলবো, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি হবেন কোটি টাকার মালিক এই বছরেই। অর্থাৎ 1429 সাল নতুন যে বছর আমাদের পড়তে চলেছে, সেই পুরো বছরটা ধরে কিন্তু আপনার জীবনে সফলতা আসতে পারে। আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। কেন, কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, সমস্ত কিছু আমি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোন কোন সংকেত সেগুলো যদি সম্পূর্ণ না জানেন, তাহলে কিন্তু হয়তো আপনারা সংকেত পাবেন, তার কার্যকারিতা আপনার জীবনে ঘটবে না। যদি সব জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা সংকেত পাওয়ার সাথে সাথে নিজেদেরকে অ্যালার্ট করে ফেলবেন এবং যে কোনো সুযোগ আসলে ঝাঁপিয়ে পড়বেন, সেখান থেকে কিন্তু আপনার জীবনে সফলতা থাকবে। কারণ এখানে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনি কতটা ভালো থাকবেন, কতটা খারাপ থাকবেন, সেটা আমি প্রত্যেকটা দিন বলি। কারণ আমাদের এই অ্যাস্ট্রোলজি যে আলোচনাগুলো করা হয়, এখানে সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করবে। এখানে আপনার হয়ে অন্য কেউ আপনার কোনো শুভ কাজ করে দিলে আপনার জীবন পরিবর্তন আসবে, এরকমটা হয় না। আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা প্রবেশ করবে, আর সেই কারণে এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে এই যে আমরা জানি পয়লা বৈশাখ আমাদের বছরের শুরুর দিন, আর অক্ষয় তৃতীয়া এই বছরে পড়েছে 19 তারিখ। এই যে সময়টা অর্থাৎ 19টা দিন, এই সময়ের মধ্যে কিছু সংকেত আমাদের ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যাই বলুন না কেন, তারা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। যে কোনো সময় আমাদের কিন্তু ভালো মন্দ আসার আগে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট করে, সেগুলো আমরা বুঝি, অনেকে বুঝি না। যারা বোঝে তাদের জীবনে অবশ্যই কোনো না কোনো দিক থেকে কিন্তু সমস্যা আসলেও তারা বেরিয়ে যেতে পারে, আর যারা বোঝে না তারা কিন্তু অনেক রকম বিপদের মধ্যে পড়ে যায়। আর সেই বোঝানোর কাজটাই আমি করি। সেই সংকেতের যে শুভ সংকেত, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের দিয়ে যাবে। আমি আজ রাশিভিত্তিক আলোচনা করব না, প্রত্যেকটা 12টি রাশির মধ্যে যে কোনো জাতক জাতিকাই এই সংকেত পেতে পারে। যারা পাবেন তারা অবশ্যই তৈরি হয়ে যান। কিভাবে, কি কারণে তৈরি হবেন, আপনার শুভ দিন আসছে, বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনার সুখ শান্তি এগুলোকে অনেক পরিমাণে আপনার নেবার জন্য আমি তৈরি হতে বলছি। তৈরি হয়ে যান এই নতুন বছর অর্থাৎ 1429 সাল। গোটা বছর আপনার জন্য অনেক কিছু নিয়ে বসে আছে, সেই নিয়েই আমি আপনাদেরকে বলবো। আর এমন এমন সংকেত হয়তো আপনার সাথে এর আগেও ঘটেছে, কিন্তু এর আগে ঘটলে কার্যকারিতা সেরকম হবে না, কারণ একটা শুভ সময়, শুভ কিছু ঘটতে হয়, তারপরেই কিন্তু জীবনের পরিবর্তন আসে। সেই শুভ সময়টা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, যে এই সময়ের মধ্যে আপনার এই সংকেতগুলো আপনার জীবনে আসছে কি না। যদি ঠিকঠাক সংকেতগুলো আপনার সাথে ঘটতে পারে, তার সাথে সাথে যদি আপনার যে সময়টা বললাম 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন, আপনার ভাগ্য পাল্টাবে, এতে কোনো ভুল নেই, আপনি হতে পারেন কোটি টাকার মালিক। সেই সংকেতগুলো কি কি দেখুন, আমি একে একে বলছি এই চারটে সংকেতের কথা। হয়তো আপনারা অবশ্যই এর আগেও পেয়েছেন, কিন্তু এই সময়টা আপনাদের এই সংকেতটা দরকার। 1 নম্বর সংকেত দেখবেন, এই 1 তারিখ বৈশাখের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে যদি এই সংকেতটা পেয়ে যান, কি পাবেন, ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়। পয়লা বৈশাখ আমরা জানি আর কয়েকটা দিন বাকি, পয়লা বৈশাখ থেকে 19শে বৈশাখ যদি হঠাৎ করে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, তাহলে আপনার কিন্তু অবশ্যই একদিন ভাঙলে হবে না, যদি একের অধিক 2 দিন 3 দিন 4 দিন তাহলেও চলবে, পর পর আপনার একই টাইমে ঘুম ভেঙে যাচ্ছে। অবশ্যই আমি বলবো অ্যালার্ট হয়ে যান, আপনার কিন্তু
ভাগ্য বদলাতে চলেছে, তারই কিন্তু সংকেত ঈশ্বর ভগবান আল্লাহ যাই বলুন না কেন আপনাকে কিন্তু দিয়ে দিল। সেখান থেকে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, সমস্ত দিক থেকে যদি চোখ কান খোলা রাখেন, কোনো না কোনো সুযোগ আপনার কাছে আসবেই, কোনো না কোনো শুভ খবর আপনি পাবেনই, সেই খবরের মাধ্যমে সেই সুযোগের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কার্যকারী দারুণভাবে করে, সেই কারণেই আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, কারণ এই সংকেতগুলো আপনার জীবনকে পাল্টে দেবেই দেবে। দুই নম্বর যে সংকেত সেটা হচ্ছে আপনার দেখবেন হঠাৎ করেই মন ভালো লাগছে, হঠাৎ করে আপনার মনে একটা আনন্দ কাজ করছে, কিরকম কোনো কারণ নেই কিন্তু আপনার মনের মধ্যে একটা আনন্দ। দেখবেন আপনারা যাদের উদ্দেশ্যে বলছি হঠাৎ হঠাৎ করে রেগে যেতেন, ভালো খারাপ ভালো কথাও খারাপ লাগতো, কিন্তু হঠাৎ করে আপনার এরকমটা হচ্ছে না। কবে থেকে? পয়লা বৈশাখ থেকে 19শে বৈশাখ। হঠাৎ করে আপনার রাগ আসছে না, আপনার পিছনে যদি অনেকে হয়তো আপনার রাগানোর চেষ্টা করছে তা হলেও আপনার রাগ আসছে না, আপনার মনে একটা আনন্দ কাজ করছে, একটা মনের মধ্যে আপনি হাসছেন। যদি এরকম আপনি অনুভব করেন, অনেকেরই এরকম হয়ে থাকে কিন্তু এর আগে পিছিয়ে হলে কার্যকারিতা ঘটবে না, ঠিক বৈশাখ মাসের 1 থেকে 19 তারিখের মধ্যে যদি এরকমটা আপনার উপলব্ধি করতে পারেন, আপনারা যদি নিজের থেকে যে কতটা পরিবর্তন লাগছে আপনার সেটা যদি আপনারা বুঝতে পারেন যে আমি কেন রাখছি না, অনেকের প্রশ্নও আসতে পারে যে কেন রাখছি না, আমার মনে এত আনন্দ কেন, কারণ নেই কিন্তু আনন্দ আছে। যদি যেটাকে বলে এক কথায় মন শান্ত, মনে একটা আনন্দ ভাব যদি আপনার এসে থাকে, আপনার সামনের দিন কিন্তু অবশ্যই ভালো আসছে, তারই কিন্তু সংকেত আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে। আর তারপরই আপনার সম্পূর্ণভাবে অ্যালার্ট হয়ে যেতে হবে, কিভাবে চোখ কান খোলা রাখতে হবে, যে কোনো দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ আসবে, সুবিধা আসবে বা আপনার কোনো শুভ খবর আসবে, যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার ভাগ্যের যে চাকা ঘুরবে এতে কোনো সন্দেহ নেই, এই সংকেতগুলো আমাদের বুঝতে হবে। আর যেটা বললাম আজ সংকেত পাবেন কাল আপনার জীবন পরিবর্তন হবে, সেটা আমি কখনো বলি না, বিশেষ করে আমি কিন্তু বলি না, আমি কি বলেছি গোটা বছর অর্থাৎ এই এক মাসের মধ্যে 19টা দিনের মধ্যে আপনারা এই সংকেতগুলো পেয়ে গেলেন, তারপরে আরও 11টা মাস পড়ে থাকবে, তার মধ্যে আপনার ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে। যখন এই 1429 সাল শেষ হতে থাকবে তখন আপনার যে পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আকাশ পাতাল পরিবর্তন থাকবে, কারণ বছর শেষের দিকটা আপনি থাকবেন কোটিপতি যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন। আমি আবারও বলছি আজ সংকেত পাবেন কাল আপনার জীবনে বদলাবে না কখনোই, ধীরে ধীরে বদলাবে। এই সংকেতগুলো দেওয়ার উদ্দেশ্য আপনাকে জানানো যে আপনারা অ্যালার্ট হয়ে যান, নানান রকম সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করছে, সেগুলোকে গ্রহণ করবেন, তারপরে আপনার ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসবে, বাড়ি করবেন, গাড়ি করবেন, বাড়ি করতেও 6 মাস টাইম লাগে, অতএব আপনার সময়ের কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি লজিক্যালি দিয়ে আপনাদের কথা বলি, আমি কোনো গল্প আপনার ম্যাজিক জাদু বলি না, ঠিক এইভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, গোটা বছর এই নতুন বছরটা আপনার জন্য শুভ হবে, বছরের শুরুতে যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন। এরপরে 3 নম্বর যে সংকেতের কথা আমি বলবো, এই সংকেতটা হলো আপনার বাড়িতে ঠিক সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি বা কোনো উদ্দেশ্য যে কোনো কারণে হোক দুধ বা মিষ্টি আপনাদেরকে দিয়ে থাকে, সেও মিষ্টি কেউ বেড়াতে বা আপনার বাড়িতে যে ঘুরতে আসছে তার ক্ষেত্রেও হতে পারে, আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ যে ওদের বাড়িতে যাই চল একটু মিষ্টি নিয়ে যাই এরকম হতে পারে, বা পাশের বাড়ির কোনো ব্যক্তি তার দুধটা বেশি হয়ে গেছে রাখা, সে হয়তো দিয়ে গেল যে দুধটা রেখে দাও, ঠিক এইভাবে হতেই পারে। কিভাবে কার জীবনে কি ঘটবে সেটা বলা মুশকিল, অনেক কিছু আমরা আজও কুলকিনারা খুঁজে পাই না কিন্তু ঘটে, ঠিক সেরকমই যদি আপনার সাথে ঘটে থাকে কোনো সন্ধ্যাবেলা আপনার বাড়িতে কেউ দুধ বা মিষ্টি নিয়ে এসে প্রেজেন্ট হলো, সেটা আপনাকে দিল, দুধটাও দিল মিষ্টিটাও দিল অর্থ ছাড়া, কোনো বিক্রির কথা বলছি না, কেউ এসে বিক্রি করছে আপনি কিনে নিলেন ওইটাই কিন্তু কাজ হবে না, বিক্রি ছাড়া আপনার বাড়িতে এসে কেউ দুধ দিয়ে গেল বা মিষ্টি দিয়ে গেল, যে কোনো কারণে যে কোনো ভাবে আপনার সাথে যদি এটা ঘটে থাকে 1 বৈশাখ থেকে 19শে বৈশাখ, তাহলে আপনি প্রস্তুত হয়ে যান, কোটিপতি বা ধনবান আপনি হবেন, কিভাবে আপনার লাইফস্টাইল করবেন, কি বাড়ি করবেন, কি গাড়ি কিনবেন প্রস্তুত নিয়ে নিন, আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। শেষ যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে 4 নম্বর সংকেত, এই 4 নম্বর সংকেতটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবেন আপনার বাড়িতে সবাই আছেন ঠিক 1 তারিখ থেকে কিন্তু, হ্যাঁ বৈশাখের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বাড়িতে হয়তো সবাই আছেন, বাড়ি ফাঁকা নেই,
সবার মাঝেই হঠাৎ করে কোনো হনুমান বা বাদর যাই বলেন না কেন, তারা এসে আপনার ঘরের থেকে বা আপনার বাইরেই কিছু আছে সেখান থেকে কোনো কিছু নিয়ে চলে গেল, যদি এরকমটা ঘটে থাকে আপনাদের সাথে। কবে? পয়লা বৈশাখ থেকে 19শে বৈশাখ, এই সময়টার মধ্যে বিশেষ করে দেখবেন শহর বলুন গ্রাম বলুন হনুমান কিন্তু থাকেই, কম বেশি হয়তো তারা চিরস্থায়ী থাকে না। হঠাৎ করে আপনার এলাকায় কোনো হনুমান নেই, হঠাৎ করে দেখা যায় ঝাঁকে ঝাঁকে আসছে, ঘুরলো বসলো চলে গেল, আবার মাস দুই নেই, এরকম আমাদের এখানে ঘটে। আমি জানি যে শহর বলে কিছু নেই, গ্রাম বলে কিছু নেই, সব জায়গায় দেখা যায়। ঠিক এরকমই হঠাৎ করে আপনাদের এলাকায় হনুমান নেই, কিন্তু হঠাৎ করে একদিন এরকম হয়ে গেল, আপনার বাড়িতে গেল, গিয়ে কোনো কিছু, সেটা খাবার কোনো জিনিস হতে পারে বা ব্যবহারের কোনো জিনিস হতে পারে, হট করে নাবলো এই জিনিসটা নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল। আপনি জেনে যান যে আপনার কিন্তু শুভ সময় আসছে, তার সংকেত আপনাকে দিয়ে গেল, আপনি কিন্তু কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। কবে হবেন? ঠিক এক বছরের মধ্যে, অবশ্যই 11 মাস আপনার সময় দিতে হবে, কোটিপতি কখনো হঠাৎ করে আপনার করে দিতে পারবে না, কারণ আপনার হাত ধরেই তো হবে। আপনি যতটা পরিশ্রম করতে পারবেন এই সংকেতগুলো পাওয়ার পরে, যতটা আপনারা শুভ সময়টাকে ব্যবহার করতে পারবেন, যত রকম সুযোগ আসবে আপনারা গ্রহণ করতে পারবেন, সেইভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। সময় অনেক, এক বছর ধরে আপনার জীবনে কিন্তু এই পরিবর্তনগুলি ঘটতে থাকবে। এই ছিল পয়লা বৈশাখ থেকে 19শে বৈশাখ এই 4টে সংকেত। যে কেউ যে কোনো রাশির জাতক জাতিকারা যদি পেয়ে থাকে, তাদের ভাগ্য বদলাবে, কোটিপতি হবে নিশ্চিত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।